রাজধানী চন্দ্রপুর বলদাখাল রোডের বাসিন্দা বিজয় সরকার গত আঠাশে মে কৈলাস শহরে শ্বশুর বাড়িতে বেড়াতে চান গত ছয়জন তিনি বাড়িতে ফিরে এসে দেখতে পান তার ঘরের একটি জানালা ভাঙা ঘরের আলমারিও ভাঙা আলমারিতে রাখা একটি সোনা চেন দুই জোড়া কানের দুল দুটি স্বর্ণের আংটি ও নগদ পঁচিশ হাজার টাকা বিষয়টি তিনি পূর্ব থানায় জানান অভিযোগ একটি মামলা হাতে নিয়ে পূর্ব থানার পুলিশ টুরি কাণ্ডের তদন্তে নামে শনিবার সন্ধ্যা নাগাদ পুলিশ সংশ্লিষ্ট চন্দ্রপুর বলদাখাল রোড এলাকায় এক সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখতে পায় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় তার নাম সুজিত দাস উর্ফে গুড্ডু বাড়ি রানিরবাচা থানাধীন বৃদ্ধি বৃদ্ধিনগর এলাকায় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সুজিত দাস স্বীকার করে এই চুরি কাণ্ডে সে এবং আরও একজন জড়িত ছিল পরে পুলিশ তার কাছ থেকে একটি সোনা চেন ও একজোড়া স্বর্ণের কানের দূর উদ্ধার করে এই চুরি কাণ্ডে জড়িত অপর একজনের নাম তদন্তের স্বার্থে এখনই জানাতে পারছে না পুলিশ এদিন পূর্ব থানার ওসি সনজিৎ সেন এই সংবাদ জানান এর মধ্যে সুজিত দাস ওকে গতকালকে ওই এলাকাতে ঘোরাঘুরি করতে দেখা গেছে তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে এবং তার সাথে আরও একজন আছে নাম আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা চেইন এবং এক কানের আমরা রিকভারি করতে পেরেছি বাকি জিনিসগুলা ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারবো তার নাম সুজিত দাস এলআইস কুট্টু তার বাড়ি বিদ্যানগর রানীবাজার থানার আন্ডারে পূর্ব থানার ওসি আরও জানান এর আগেও দুই দুইটি চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত সুজিত দাস সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন রয়েছে বর্তমানে দুটি মামলায় জামিনে ছাড়া পেয়েছে সে তিনি আরো জানান রবিবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপোর্ট করা হবে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সংশ্লিষ্ট চুরি কাণ্ডে জড়িত অপর অভিযুক্তকে পুলিশ চালে তোলার চেষ্টা করছে বলে জানান পূর্ব থানার ওসি সঞ্জিত সেন রিপোর্ট আর ই নিউজ